অনেকে উন্নয়নের কথা বলেছেন, বিগত দিনের উন্নয়নের কথা কিছু বলতে চাই না। যে রাস্তায় হাঁটবেন, যে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংটা দেখবেন, সবই আমার উদ্যোগে করা। আজ যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমার পিছনে একটি টিনের ছোট্ট ভবনে ভিতরে ক্লাস নেওয়া হতো, এরকমই অবস্থায় ছিল। কালকিনিবাসী তার সাক্ষী। আজ এখানে যা দেখছেন, এটা আমার হাতেই, আমার প্রচেষ্টাই তৈরি হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান করার কারণে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের থেকে দ্বারভাঙ্গা ঐতিহাসিক হলে আমাকে ভারতের স্বাধীনতা পুরস্কার একবার দেওয়া হয়েছে। নকুল যে গান গেয়েছে সেটার অর্থ হলো, আমি কেঁদেছি, আমি চেয়েছি, আমি পেয়েছি। কি দেখেছে? আমার গাড়িতে সে পতাকা দেখেছে, এইটার জন্যই সে চেয়েছিল, এইটার জন্যই কেঁদেছিল, তার মন ভরে গেছে। আপনাদের ভালোবাসা, আপনাদের সদিচ্ছা, আপনাদের আহ্বান আমাকে রাজনীতিতে টেনে এনেছে, আমাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। এলাকার উন্নয়ন ও দেশবাসীর সেবার সুযোগ করে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের দুঃখী মানুষের জীবন মান উন্নয়নের ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও মমতার কাছে আমি ঋণী, চিরঋণী। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে জানেন ও চিনেন। আমি আমার কর্মজীবনকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে গড়ে তুলেছি। আমি স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী, আর এই বিশ্বাস শুধু আমার মুখের কথায় নয়, কাজেও তার প্রমাণ রেখেছি। কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো মিথ্যার আশ্রয় নিয়ে আমি কখনো কোনো কাজ করিনি, ভবিষ্যতেও করব না। জনকল্যাণে নিবেদিত একজন মানুষ হিসাবে, আপনাদের একজন সেবক হিসাবে সুনামের সাথে সব সময় দায়িত্ব পালন করেছি। গতানুগতিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে বঙ্গবন্ধুর আদর্শে একটি সুস্থ ও সেবামূলক রাজনীতির ধারা প্রবর্তন করেছি। দেশের অর্থনীতি ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ভূমিকা পালন করেছি। বিগত দিনে এলাকার উন্নয়নে আপনাদের পাশে থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছি। আমি রাজনীতির নামে সন্ত্রাস সৃষ্টি করতে দেইনি, কাউকে জ্বালাও পোড়াও এর নামে ধ্বংসযজ্ঞ করতে দেইনি। আমি আমার সকল রাজনৈতিক সহকর্মী ও প্রতিপক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করেছি। সকল মতাদর্শের প্রতি সমান শ্রদ্ধাশীল সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমি নিবেদিত থেকেছি, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি মহান আল্লাহ তালাকে হাজির নাজির মেনে বলছি, আমি শান্তিতে বিশ্বাসী, আমি পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী। আমি আমার এই নির্বাচনী এলাকার রাজনীতিতে একটি উদার পরমত সহিষ্ণু ধারার পরিবর্তন করতে চাই। জননেত্রী শেখ হাসিনার ঐক্যমতের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। 1991, 1996, 2001 এবং 2008 সালের নির্বাচনে আমি আমার নির্বাচনী এলাকা মাদারীপুর 3 থেকে আপনাদের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। রাজনীতিতে যোগদানের আগে থেকেই আমি কালকিনি মাদারীপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। বিপদে আপদে সবসময় আমি এলাকার দুস্থ ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি।
1988 সালের বন্যা এবং এর পরবর্তী প্রতিটি দুর্যোগে এলাকাবাসী ভাই বোন আমাকে তাদের পাশে পেয়েছেন। প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, রাজনীতি দেশ ও দেশের মানুষের জন্য, জননেত্রী শেখ হাসিনার রাজনীতি দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য। আপনাদের ডাকে আমি বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার রাজনীতির আদর্শে দীক্ষা নিয়ে আপনাদের সেবায় রাজনীতিতে এসেছি। জনসেবার রাজনীতি প্রতিষ্ঠায় মন প্রাণ উজাড় করে কাজ করেছি, দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ যেন তাদের খাদ্য পায়, আশ্রয় পায়, উন্নত জীবনের অধিকারী হয়। বঙ্গবন্ধুর সেই প্রত্যাশা পূরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনসেবা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। আমার সেই দুঃসময় দুর্দিনে কারা আমার পাশে ছিলেন, আমার জন্য মন্দির মসজিদ গির্জা ও ধর্মীয় উপাসনালয় প্রার্থনা করেছেন, চোখের পানি ফেলেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তা আপনারা জানেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আর যারা আমাকে হয়রানির উদ্দেশ্যে নামে বেনামে চিঠি দিয়েছেন, গোপনে মিথ্যা সাক্ষী দিয়েছেন, চক্রান্ত করেছেন, অনির্বাচিত সরকারের সময় নিজ দল ত্যাগ করে নতুন দলে যোগদান করে আমাকে অপদস্থ করার চেষ্টা করেছেন, আমাকে হেনস্থা ও অপমানের জন্য তদবির করেছেন, তাদেরও আপনারা জানেন ও চিনেন। এলাকার প্রিয় মুরব্বীগণ, ওই সব চক্রান্তকারীদের প্রতি আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নাই, বিদ্বেষ নাই, কোনো ক্ষোভও নাই। ক্ষোভের বশবর্তী হয়ে আমার বর্তমান অবস্থান থেকে তাদের প্রতি আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। আমার মরহুম বাবা মা আমাকে সব সময় সবার সাথে ভদ্রভাবে নম্র এবং ন্যায়পরায়ণের সাথে আচরণের শিক্ষা দিয়েছেন, বিরোধীদের কুৎসাকারীদের ক্ষমা করতে বলেছেন, ভাগ্যের উপরে সন্তুষ্ট হতে শিক্ষা দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরনিন্দা মহাপাপ, আর যে পরনিন্দা শুনে সেও নিন্দুকের অন্যতম। তাই আমি আমার কথা দিয়ে, আমার ব্যবহার দিয়ে, আমার ভালোবাসা দিয়ে এই পরনিন্দা মোকাবেলা করতে চাই। আমার ভালোবাসা এবং উদারতা দিয়ে আমি নিন্দুকদের কুৎসাকারীদের কাছে টানতে চাই। আমি তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছি। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি অতীতকে ভুলে যেতে চাই, আমি শত্রুকে বন্ধু বানাতে চাই। আল্লাহ তাদের হেদায়েত করুন। তাদের উদ্দেশ্যে আজ এই মহান সমাবেশে বলবো, ফি আমিনিল্লাহ। আর কবির ভাষায় বলবো, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সাধক জানে বিস্তারিতে তার মতো কে জানে। বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথাও আর। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। আর সাংবাদিক ভাইদের বলবো, দোষ যদি জানিবার চাহ আপনার, সাংবাদিকদের কাছে পাবে সংবাদ তাহার। পরে না তোমার দোষ বন্ধুর নয়নে, সংশোধন তাহা হইতে হইবে কেমনে।
তারা তোমার বন্ধু নয় যারা গুণ গায়, বন্ধু যে এই সংশোধনে হয় যে সহায়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমতে আল্লাহর অসীম কৃপায় আমি শতগুণ ইজ্জত নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা চেয়েছেন বলে, সমর্থন করেছেন বলে আমি রাজনীতিতে অংশগ্রহণ করেছি। আমি যাই হই না কেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি আপনাদের লোক, আপনাদের ভাই, আপনাদের পরম আত্মীয়। আপনাদের কল্যাণ ও উন্নয়নে আমি সর্বদা আপনাদের পাশে থাকব। আমি আপনাদের কাছ থেকে দূরে ছিলাম না, আপনাদের পাশেই ছিলাম। আমার মন আপনাদের কাছেই পড়েছিল, আমি আপনাদেরই দায়িত্ব পালন করেছি। আমার প্রতি পূর্ণ সমর্থন, সহযোগিতা ও ভালোবাসার জন্য আমি আপনাদের প্রতি আবারও সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য শেষ করার আগে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেকটি স্মরণীয় উক্তি উল্লেখ করতে চাই। বঙ্গবন্ধু বলেছিলেন, আপনারা সবাই মিলেমিশে কাজ করুন, তাহলে এই দেশে সুখ ও শান্তি আসবে। তাই আসুন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা জেগে উঠি, তিন বদলের সংগ্রামে একজোটে মিলে মিশে কাজ করি। আসুন, দুর্নীতি প্রতিরোধ করি, দলবাজি জেন্ডারবাজি প্রতিরোধ করি, ক্ষুধা দারিদ্র অশিক্ষা দূর করে একটি শোষণমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি, জনগণের সুখ শান্তি নিশ্চিত করি, নিশ্চিত করি বাঙালি জাতির আলোক উজ্জ্বল ভবিষ্যৎ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।